মানে রিল্যাক্স, মানে নো টেনশন। উনি হচ্ছে ওই আমেরিকান জেমস বন্ডের মতো হচ্ছে, মানে ডিরেক্টর যে উনিও, কিন্তু তাদের দেখে তো আমরা শিখবো, তাদের কাছ থেকে আমরা শিখবো তারা কী করছে না, তারা যদি ভালো কিছু করে আমরা ভালো কিছু করবো, তারা যদি কিছু খারাপ কিছু মন্তব্য করে কাউকে নিয়ে বা খারাপ কিছু করে সেটাও আমরাও শিখবো। অর্থাৎ আমরা চাই জিনিসটা এত মানে গভীরে না যেয়ে আমরা, অরুণা ম্যাডাম উনি একজন গুণী শিল্পী। এখন আমরা যেই কাদা ছোড়াছুড়ি দেখি তা কিন্তু চরম আকার ধারণ করেছে এই চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনকে ঘিরে, আপনি কি সেটা দেখছেন বা ভাবছেন, আপনার আমলে আছে? এটা আজও পর্যন্ত এত বছর ধরে মানে চলচ্চিত্রে আসি বা এত নির্বাচন করছি, কিন্তু এত এরকম নির্বাচন আমাদের চলচ্চিত্র কখনো হয়নি। কারণ আগে যারা ছিলেন অলমোস্ট সিনিয়র লোকরা ছিলেন শিল্পী সমিতিতে, এখানে কাদা ছোড়াছুড়ি তখন কোনো মানে ইস্যুই ছিল না। এখন যেহেতু একটু নতুন পুরনো মিলে যখন একটা সংগঠন তৈরি হয় তখন দু এক কটা মানুষের সঙ্গে হয়, মানে দু এক কটা আসতে পারে, তো অনেকে অনেক কথা বলছে, এগুলি অনেক কথা শোনা হচ্ছে, মন্তব্য কিছুই করা যাচ্ছে না, কারণ এটা এখন মহামান্য আদালতের আন্ডারে চলে গেছে, আদালত যা রায় দিবে সেটা হবে। কিছুদিন আগে নিপুণের ইসে একটা আপিলের বিরুদ্ধে একটা জায়দ খান অবমাননা একটা আপিল করেছিল, সেই আপিলটাও খারিজ করে দিয়েছে। তো পর্যক্রমে সবই শেষ হবে, কিন্তু এই কানাঘুষাটা সারা জীবন দেশ বিদেশ সব জায়গা থেকেই মানে শোনা যাচ্ছে, অনেকে নিয়ে অনেক কথাই হয়, কিন্তু এগুলো তো মানে কোনটা সঠিক কোনটা মানে কে কোন সেন্সে কথা বলছে সেটা বোঝা বড় মুশকিল। তো এখন কাকে ভালো বলবো, কাকে মন্দ বলবো, কাকে বিশ্বাস করবো, কাকে বিশ্বাস করবো না, সেটা এখন নিজের প্রতি নিজের এখন কনফিউজ। আচ্ছা, তো এমনিতে সম্প্রতি একটা বিষয় দেখলাম যে মাস্টার মেকার ক্ষেত্রে মালেক আফসারের বিরুদ্ধে একজন একটা মামলা জিডি করেছেন, তার মানহানি হয়েছে বা এমন কিছু, তো সেটার তাকে থানাও যেতে হয়েছে। এটা একটা দুঃখজনক বিষয় যে সংগঠন থাকতে, পরিচালক সমিতি থাকতে তিনি থানায় গেলেন, আমাদের সবার প্রিয় অরুণা বিশ্বাস আপা, এবং মালেক আফসারি ভাইকে মানে হয়তোবা ফোন দিয়েছেন বলে আমরা জেনেছি। তো বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? আপনার তো আসলে তার সাথে কাজ করাও হয়েছে। এটা মালেক আফসারি স্যার একজন গুণী পরিচালক, উনি একজন ক্যামেরাম্যান, উনি একজন ডিরেক্টর, উনি একজন রাইটার, উনি সর্বোচ্চ দিকের অধিকারী একজন গুণী মানুষ। তার ব্যাপারে বলতে গেলে অনেক কিছুই আপনার হয় না। যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা অরুণা ম্যাডাম উনি একজন গুণী শিল্পী, উনি একজন সিনিয়র আমাদের আপা, উনি কী কারণে কী ভুল বুঝে যেটি করেছেন সেটা আমরা জানি না, কিন্তু আপনাদের মাধ্যমে মিডিয়া মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম যে এই ব্যাপার, আবার সেটা ভুল বুঝে সেটা উদ্ধার করা হয়েছে। সেটার জন্য যাই হোক, এটা এখন তারা সিনিয়র ব্যাপার, তারা জিনিসটা বসে তারা এটা মীমাংসা করবে। যেহেতু সিনিয়র, তাহলে এটা তো সচেতন হওয়া উচিত অবশ্যই, আসলে যে সিনিয়র যা করবে জুনিয়র তাই দেখ করবে, কিন্তু তাদের দেখে তো আমরা শিখবো, তাদের কাছ থেকে আমরা শিখবো তারা কী করছে না, তারা যদি ভালো কিছু করে আমরা ভালো কিছু করবো, তারা যদি কিছু খারাপ কিছু মন্তব্য করে কাউকে নিয়ে বা খারাপ কিছু করে সেটাও আমরাও শিখবো। অর্থাৎ আমরা চাই জিনিসটা এত মানে গভীরে না যেয়ে, জিনিসটা আমরা ইজিভাবে জিনিসটা সবকিছু মেনে নিয়ে সরাসরি কথা বলে ডিসকাস করে নিলেই জিনিসটা মনে সমাধান করলে ভালো হয়। এমনিতে মালেক আফসারি ভাই তো আসলে বললেন যে পরিচালক, প্রযোজক এবং ক্যামেরাম্যান, আবার এখানে ইউটিউবিং করেন, তার এই কাজগুলো আপনার কেমন লাগে? এখন ওনার এটা ভালো লাগে, উনি একটা জিনিস, উনি মানে সব ধরনের লোক, ওনার উনি সব গুণে গুণান্বিত। উনি ভাবছেন আমি একটা চ্যানেল খুললে দেখি আমি একটু কিছু আসি, বাস এখন সিনেমা হচ্ছে না, একটা জিনিস নিয়ে তো থাকতে হবে। উনি একজন সিনিয়র মানুষ, মানে ওনার ব্যাপারে কী বলবো, উনি ভালো বোঝেন জিনিসটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে। অনেকে বলেন যে তার আর সচেতন হওয়া উচিত সব কিছুতে, মানে অনেক সময় বাড়িয়ে বলে ফেলেন, তো এটা কি আসলে আপনার কানে আসে বলে? উনি তো অনেক বড় বড় ছবি বানিয়েছে এবং ওনার সঙ্গে আমি কাজ করেছি। আচ্ছা, উনি মানে রিল্যাক্স, মানে নো টেনশন। উনি হচ্ছে ওই আমেরিকান জেমস বন্ডের মতো হচ্ছে, মানে ডিরেক্টর যে উনি ওই স্টাইলের ছবি, ওনার অ্যারেঞ্জ বা উনি যে অ্যারেঞ্জমেন্ট করে যে ছবি বানায়, এরা যারা
যেসব সিনিয়র শিল্পীরা করেছে, সিনিয়র শিল্পী যারা ওনার সাথে কাজ যারা কাজ করেছে, তারাই বলতে পারবে উনি কী ধরনের ডিরেক্টর। আচ্ছা, এমনিতে এই যেটা বললাম যে সিনিয়রদের মামলা বা জিডি, থানা যাওয়া, আদালত যাওয়া, এগুলো তো আসলে সকলে অনেকেই বা বেশিরভাগ মানুষই কিন্তু পরিহার চায়, শান্তি চায় এই চলচ্চিত্র জগতে। আপনি কী বলবেন সামগ্রিকভাবে? আমি বলবো যে জিনিসটা দ্রুত সমাধান হয়ে যাবে, এটা আমাদের একটা আশা, কারণ শুরু আছে শেষও আছে, এটা হয়ে যাক। এখানে জাহেদ নিপুণ একটা পদ নিতে আমাদের একটা সমস্যা, আর আর কোনো সমস্যা না, শুধু একটি চেয়ার নিয়ে আমাদের সমস্যা, চেয়ারটা বলতে সাধারণ সম্পাদক পদটা নিয়ে সমস্যা। যদি তাদের কোনো সমস্যা থাকে, তার নিচে যিনি আছেন সাধারণ সম্পাদক সাইমন সাদেক, ও চালাবে সবাইকে নিয়ে। এখানে সভাপতি সাহেব আস কাঞ্চন একজন সিনিয়র ব্যক্তিত্ব লোক, উনি নিরাপদ সদস্য একজন চেয়ারম্যান, তো ওনারও গুণের কোনো শেষ নেই, তো উনি ছোটো বড় সবাইকে মিলিয়ে নিয়ে বসে জিনিসটার সমাধান কেমনি করা যায়, কীভাবে সমিতিকে সামনে থেকে এগিয়ে নেওয়া যায়, সেই দিকে চেষ্টা করলে মনে হয় যে ভালো হবে। চেষ্টা তো করেন, কিন্তু মাঝে মাঝে তো ঝামেলা হয়েছে, যেমন কিছুদিন আগে জায়েদ খান ভাই ভুয়া একটা কাগজ দেখে ওনাকে কাঁধে ফেলে দিলেন, উনি জিনিসটা বুঝতে পারেনি। কাঞ্চন ভাই জিনিসটা আসছে, যে কাঞ্চন ভাই কি দেন হয়তো পেপার্স নিয়ে আসছে বা সবারটা কুয়া পরে তো রাস্তায় আছে, জাহেদ তো সেই মানে সুযোগটা নিছে, জাহেদ তো সেই সুযোগটা নিয়ে হয়তো জিনিসটা করে হয়তো সব কিছুই মানে একটু খেলা মানে অন্য ট্র্যাকে মানে খেলাধুলো হয়ে গেলো আর কি। তো কাঞ্চন ভাই বুঝতে পারে, কাঞ্চন পরে জিনিসটা অনুভব করে নিজেই নিজে অনুতপ্ত। তো আমি আশা করবো যান উনি একজন সিনিয়র মানুষ, যাই করবে দুই লাইন পড়ে দুটা লাইন দেখে পেপার্সটা দেখে সামনে দিকে করলে মনে হয় তার জন্য ভালো। তা আমি চাই না যে কাঞ্চন ভাই একজন সিনিয়র মানুষ তাকে একটা কথা বলে আমাদের মনের ভিতরে লাগবে, আমরা কষ্ট পাবো। তো উনি একজন এমন একজন ব্যক্তি, তার মানে কী বলবো, উনি আসে আমরা তো হ্যাপি, সোশ্যাল জগতে উনি হ্যাপি, কারণ উনি একজন সিনিয়র মানুষ থাকলে উনি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু সমাধান দ্রুত করা সম্ভব হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আপনার দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে, প্রিয় দর্শক ভাইরা, আপনারা যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন। আমাদের দেশ থেকে এখনও করোনা যায়নি, তো এর থেকে সবাই একটু সাবধান থাকবেন, একটু সচেতন হবেন, টিকা যারা দেননি তারা টিকা অবশ্যই দিয়ে দেবেন, এটা আমরা এটা আছে আমাদের নৈতিক দায়িত্ব। আর আমার ছবি যারা দেখেন ভালোবাসেন তারা অবশ্যই ছবি দেবেন, ইউটিউবে পাওয়া যায়। সিনেমা যখন আমাদের দেশে আবার শুরু হবে, অনেক হল অনেক সিনেমা হল তৈরি হবে, তখন সিনেমা হলগুলো হলে আমাদের ছবি আমরা আবার করব, আবার দেখবেন। এখন আমরা ছোটোখাটো চ্যানেলে কাজ করছি, ছোটোখাটো বলতে এটাও চ্যানেল, আমরা তো বড় পর্দা কাজ করেছি, এখানে এটা ছোটো পর্দা একই, কিন্তু এখানেও আমরা কাজ করতে আমরা চাই, কাজ করব ইনশাল্লাহ, ভালো গল্প হলে আমরা কাজ অবশ্যই করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।